ক্যানালিস্ট রোডে ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত শঙ্কর মোহন দাসের মৃতদেহ তার পরিবারের কাছে পোস্টাল ডিপার্টমেন্টের আর এম এস কর্মী ছিলেন শঙ্করবাবু অভিযোগ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর পর শনাক্তকরণ থেকে শুরু করে দেহ ফিরিয়ে আনা কোনো বিষয়ে উদ্যোগ নেয়নি তার কর্মস্থলের সহকর্মী ও আধিকারিকেরা এদিন তার বাড়িতে গিয়ে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার বিষয়ে তদারকি করেন মেয়র ফেরাদ হাকিম যান মানিকতলা তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। অবশেষে ক্যানেল সার্কুলার রোডে কফিন বন্দি হয়ে দেহ ফিরে এলো শঙ্কর মোহন দাসের তিনি আর এমএসের কর্মী ছিলেন শিলিগুড়ির অদূরে এনজেপি স্টেশন থেকে রাঙা মধ্যে যে রেল অ্যাক্সিডেন্ট হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সেখানেই তিনি পেছনের আর কম্পার্টমেন্টে ছিলেন এবং স্পটেই মারা যান তার দুই সহকর্মীর মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে একজনের গুরুতর জখম অবস্থায় থাকলেও তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে খবর এলাকার মানুষজন ছুটে এসেছে তাদের প্রিয় মানুষকে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কবজ করে অ্যান্টি কলিউশন ডিভাইস এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়ে এসেছিলেন তারপর ওনার উনি চলে এসেছেন কিন্তু এত বছরে হলো না এই সরকার দশ বছরে করতে পারলো না আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগনাল ম্যান নেই দশ লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে দশ লক্ষ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে সেগুলোর ব্যবস্থা করবে একটা অফিসারও নেই কতগুলো ফাইলের গেরোর জন্য তাকে চলে যেতে হবে না একে আর একটু বাড়িয়ে দাও এই বাড়িয়ে দেবার কারণে মানুষটা ছিলেন আর পরিবারটা একেবারে অনাথের মতো হয়ে গেল ওই কান্না সহ্য করা যায় না এত বৃদ্ধা মা একটা ছেলের মৃত্যু মানে তার সঙ্গে সঙ্গে তার মায়েরও মৃত্যু দেহ চললে কি হলো ভাই দীর্ঘদিন তিনি যে সংস্থার হয়ে কাজ করেছেন তাদের পক্ষ থেকে কোথাও যেন ঘাটতি রয়ে গেল তার প্রতি সম্মান জানানোর পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই উদাসীনতা রেলও উদাসীন রয়ে গেছে মানবিকতা কি কোথাও হারিয়ে যাচ্ছে প্রশ্ন কিন্তু রয়েই গেল ক্যামেরায় সন্দীপ সময়ের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি